السلام عليكم ورحمة السلام الله عليكم وبركاته. ورحمة الله وبركاته. حمد ومصلي على ما حمد بعد، أعوذ ومصلي على ما بالله بعد، من أعوذ الشيطان بالله الرجيم. من بسم الشيطان الله الرجيم. الرحمن بسم الله الرحيم. الرحمن الرحيم. رب اشرح لي صدري رب ويسر لي اشرح لي أمري صدري واحلل ويسر عقدة لي من أمري لساني واحلل يفقه عقدة من قولي. لساني يفقه ربي قولي. زدنا علما، ربي زدنا علما. সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, আমি আবারও একবার আমি আবারও একটা একবার গুরুত্বপূর্ণ বিষয়ের একটা উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার বিষয়ের জন্য উপরে আলোচনা করার আপনাদের জন্য সম্মুখে উপস্থিত আপনাদের হয়েছি। সম্মুখে উপস্থিত সেটা হয়েছি, হচ্ছে সেটা হচ্ছে ফিতরা সংক্রান্ত ফিতরা বিষয় নিয়ে। সংক্রান্ত এটা বিষয় নিয়ে হচ্ছে ফিতরা এটা হচ্ছে সংক্রান্ত ফিতরা বিষয় নিয়ে। সংক্রান্ত বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রমজানের আমরা দ্বিতীয় অর্ধে প্রবেশ রমজানের করেছি। দ্বিতীয় অর্ধে প্রবেশ করেছি। এই অর্ধের একটা এই গুরুত্বপূর্ণ অর্ধের একটা ইবাদত হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত ফিতরা হচ্ছে আদায় করা। ফিতরা আদায় করা, ফিতরা আদায় করা, ফিতরা আদায় কিন্তু করা। আজ আমাদের কিন্তু সমাজে এই আজ আমাদের ফিতরা নিয়ে সমাজে এই ফিতরা চরম নিয়ে বিভ্রান্তি এবং চরম বিশৃঙ্খলা বিভ্রান্তি এবং বা বিশৃঙ্খলা মতপার্থক্য তৈরি মতপার্থক্য হয়েছে, তৈরি হয়েছে, যেটা যেটা বহুদিন ধরে চলে আসছে। বহুদিন ধরে চলে আসছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজও যে আজ বিভিন্ন মসজিদের ইমাম বিভিন্ন সাহেবরা মসজিদের ইমাম ফিতরার সাহেবরা সঠিক বিধান ফিতরার সঠিক বিধান ফিতরা সংক্রান্ত সঠিক ফিতরা হাদিসগুলো সঠিক হাদিস জনসম্মুখে আনতে অক্ষম রয়ে গিয়েছেন। এখনো সমাজের মানুষ এখনো সমাজের মানুষ ভুল পদ্ধতিতে ফিতরা আদায় করছেন। ফিতরা আদায় করছেন। হাদিসের যে বিধান, সেই বিধান ছেড়ে দিয়ে কোনো ব্যক্তির বা মুফতির ফতোয়া অনুযায়ী আমল করে ফিতরা আদায় করছে। ফিতরা আদায় করছে এখনো মুহূর্তে। এখনো অবশ্যই আমাদের জানতে হবে যে ফিতরার সঠিক বিধানগুলি কি, কোন পদ্ধতিতে ফিতরা আদায় করলে তবেই ফিতরা আল্লাহ তাআলার কবুল হবে, কবুল হবে, সে সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। তাই ইনশাআল্লাহ আমি আমার এই অডিওর মাধ্যমে ফিতরা সংক্রান্ত সঠিক বিষয়গুলো তুলে তোলার চেষ্টা করব। আর অবশ্যই সমস্ত আলোচনাটাই হবে হাদিস মোতাবেক, হাদিসের বিধান সম্পর্কে আলোচনা হবে। ফিতরা সম্পর্কে হাদিসের মধ্যে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি বা কোন মুফতির ফতোয়া বাদ দিয়ে আমাদের একমাত্র রাসূল সাল্লামকেই মানতে হবে, এটাই নীতি, এটাই নীতি। এজ এ মুসলিম আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের বিধানকে মানতে বাধ্য, মানতেই হবে, মানতেই হবে। আমাদের জীবনে আমাদের আমল করার ক্ষেত্রে একমাত্র সহিহ হাদিসকেই মানতে হবে। অন্য কোন ব্যক্তির বা মুফতির ফতোয়া অনুযায়ী আমল করলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। তো ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব যে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কি বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি বিধান দিয়ে গিয়েছেন, কি বিধান দিয়ে গিয়েছেন। আমরা প্রথমে জানব যে ফিতরা কাকে বলে, ফিতরা কাকে বলে, কাকে বলে ফিতরা বলা হয়। ফিতরা বলা সাদাকাতুল মুকাদ্দারাতুন আন কুল্লি মুসলিমিন কুল্লি মুসলিমিন ক্বাবলা সালাতি ঈদুল ফিতরে আন মাসারিফিন মুআয়্যানাতিন, নির্দিষ্ট পরিমাণে একটা খাদ্যদ্রব্য, একটা খাদ্য, নির্দিষ্ট পরিমাণে একটা খাদ্যদ্রব্য ঈদের সালাতের পূর্বে, ঈদের সালাতের আগে প্রত্যেক মুসলিমের জন্য আদায় করা যেটা অপরিহার্য, সেটাই হচ্ছে ফিতরা। অর্থাৎ ঈদের সালাতের পূর্বে প্রত্যেক মুসলিম যে খাদ্যদ্রব্য আদায় করে সেটাকেই ফিতরা বলা হয়। এই ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অপরিহার্য করেছেন, কেন ওয়াজিব করেছেন, এর তাৎপর্য কি, এর হিকমত কি, এর গুরুত্ব মাহাত্ম্য কি, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের জন্য এই ফিতরাকে ওয়াজিব করেছেন, ফিতরাকে ওয়াজিব করেছেন, এর তাৎপর্য সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে, বর্ণনা করছেন যে ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে কে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, অপরিহার্য করেছেন। কেন করেছেন? তুহাতুন লিসাইমে মিনাল লাগবে ওয়ার রাফাস, যে রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি সিয়াম পালন করে, সেই ব্যক্তির সিয়ামকে, সেই ব্যক্তির রোজাকে সমস্ত রকমের অশ্লীল অপকর্ম, অইসলামিক কর্ম, অনৈতিক কর্ম থেকে পবিত্র করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাম ফিতরা বিধান দিয়েছেন। সমস্ত রকমের অইসলামিক কাজ, পাপ কাজ, যেটা একজন ব্যক্তি সিয়াম থেকে অবস্থায় করা উচিত ছিল না, উচিত ছিল না, তা সত্ত্বেও কোনো ব্যক্তির মাধ্যমে সিয়াম থাকা অবস্থায় কোনো অশ্লীল কথা, কোনো অনৈতিক কাজ, কোনো অইসলামিক কাজ হয়ে গিয়েছে, সেই সমস্ত পাপগুলিকে, পাপগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার বিধান দিয়েছেন, বিধান দিয়েছেন। এ সম্পর্কে
ইমাম নবী রহমাহ রায় তার গ্রন্থ মজমুউল ফতোয়ার ষষ্ঠ খণ্ডের 140 পৃষ্ঠায় ইমাম ওয়াকি বিন জাররার একটা সুন্দর ঘটনা, সুন্দর একটা উক্তি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে রমজান মাসে ফিতরার গুরুত্ব ঠিক অতটাই, যতটা শ্রাদ্ধের মধ্যে সাহসিতার গুরুত্ব রয়েছে। তিনি বলেছেন যে তাজবুরু নুকসানাস সাওমে, তিনি বলেছেন যে যেরকম ভাবে সালাতের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সহসিজদা করলে সেই ভুল ত্রুটি গুলি সংশোধন হয়ে যায়, অনুরূপ ভাবে সিয়াম থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়েছে তাহলে সেই ব্যক্তি যখন ফিতরা আদায় করে তখন সেই ফিতরার মাধ্যমে বা ফিতরার দ্বারা তার ভুল ত্রুটি গুলি সংশোধন হয়ে যায়, মাফ হয়ে যায়, তার সিয়াম পরিশুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য ফিতরাকে অপরিহার্য করেছেন, ওয়াজিব করেছেন, অর্থাৎ আদায় করতেই হবে। এখন আমরা জানবো যে ফিতরা কার উপরে ওয়াজিব, এই সম্পর্কে সহিহ বুখারী হাদিস নাম্বার 1503, 4, 6, 7, 9, 11, 12, সেই মুসলিম হাদিস নাম্বার 984 এবং 85, সেই আবু দাউদ হাদিস নাম্বার 1612 এবং 16 মধ্যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফিতরা ওয়াজিব হচ্ছে আলাল হুররে ওয়াল আবদে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীরে বিলাল মুসলিমিনা, মুসলিমদের মধ্যে প্রত্যেক ব্যক্তি ছোট বড় নারী পুরুষ স্বাধীন পরাধীন প্রত্যেক ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব অপরিহার্য, প্রত্যেক ব্যক্তিকেই ফিতরা আদায় করতে হবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অত্যন্ত গরিব হয়, তাহলে তার উপর ফিতরা ওয়াজিব নয়। গরিব বলতে কোন ব্যক্তি, গরিব ব্যক্তি কেমন গরিব এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই আবু দাউদ হাদিস নাম্বার 1629 এর মধ্যে, যে গরিব বলতে বোঝায় যার কাছে আজকের খাদ্য রয়েছে, অর্থাৎ আজকের দিনে যে খাবে সেই খাদ্য আছে, এই খাদ্য বাদ দিয়ে যদি তার কাছে আরো উদ্বৃদ্ধি কোনো খাদ্য থাকে, আর যদি সেই খাদ্যে ফিতরা আদায় হয়ে যায় তাহলে তাকে ফিতরা আদায় করতে হবে। কিন্তু এমন ব্যক্তি যার কাছে শুধুমাত্র আজকের খাদ্য রয়েছে, উদ্বৃদ্ধ বা বৃদ্ধি কোনো খাদ্য নেই, সঞ্চিত কোনো খাদ্য নেই বা কোনো মাল নেই, তাহলে তার ফিতরা ওয়াজিব নয়। অর্থাৎ প্রত্যেক সামর্থ্যশীল মুসলিমের জন্য ফিতরা ওয়াজিব অপরিহার্য, আদায় করতেই হবে, মিত্তরুল ফিতরা, অর্থাৎ কি পরিমাণ ফিতরা আদায় করতে হবে, আমি যে ফিতরা আদায় করব তার পরিমাণ কতটা হতে হবে, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সা'আম মিন তু'আমিন, এক সা'আ খাদ্য দ্রব্য, এখানে আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা চলছে, যে এই এক সা বলতে কি বোঝানো হয়েছে। অনেক ওলামা তো নির্দ্বিধায় বলছেন যে 2.5 কেজি, কেউ বলছেন 2.5 কেজি একটু কম, অর্থাৎ 2 কেজি 400 গ্রাম, কেউ বলছেন 2.5 কেজি একটু বেশি, আর কেউ বলছেন যে 4 আজল দিলেই হয়ে যাবে 2.5 কেজি, মানে এক সা, এটা সঠিক নিয়ম নয়, কেন আপনি যতই মানে ক্যালকুলেট করার চেষ্টা করুন না কেন, আপনার ওজন কখনোই সায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না, কেন যদি আপনি বলেন যে এক সা সমান 2.5 কেজি, তাহলে কিন্তু 2.5 কেজি চাল আর 2.5 কেজি কিশমিশ কিন্তু এক সমান হবে না, 2.5 কেজি চাল আর 2.5 কেজি কিশমিশ এক সমান হবে না, কারণ এক সা বলতে একটা পরিমাপ, একটা মগ রয়েছে, আপনি ওই এক মগ চাল ওজন করেন আর এক মগ কিশমিশ ওজন করেন তাহলে তার ওজন কিন্তু এক পরিমাণ হবে না, চালের ওজন বেশি হয়ে যাবে আর কিশমিশ ওজনে কম হয়ে যাবে, কারণ কিশমিশ একটু হালকা জিনিস, এক সাই কম ধরবে আর চালের ওজন একটু বেশি, সেজন্য চালটা এক সাই বেশি ধরবে, ওজন 2.5 কেজি যে হবে এটা বলা ঠিক হচ্ছে না,
ঠিক হচ্ছে না। একসময় আমাদের কাছে চা ছিল না, সেটা আলাদা কথা, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পশ্চিম বাংলায় চা সংগ্রহ করা খুবই সহজ হয়ে গিয়েছে। এখন পশ্চিম বাংলায় চা সংগ্রহ করা খুবই সহজ হয়ে গিয়েছে, খুবই সহজ হয়ে গিয়েছে। এখন আমরা পশ্চিম বাংলার মানুষ চাইলেই চা যে পরিমাণ মগ সেটা আমরা সংগ্রহ করতে পারবো। আপনি অমরপুর হাটতলা মসজিদ থেকে সংগ্রহ করতে পারেন, কিংবা সরলপথ পত্রিকার যে ফোন নম্বর আছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আর আলহামদুলিল্লাহ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই চা ছড়িয়ে গিয়েছে, আপনি সেখান থেকে একটা চা তৈরি করতে পারেন। তো যদি আপনি চাটাকে ইউজ করেন তাহলে তাহলেই আপনার ফিতরার পরিমাণটা অ্যাকুরেট হবে, নির্ভুল হবে। বাকি আপনি যাই বলুন না কেন, সেটা আপনি আড়াই কেজি বলুন বা এক দুকে চারশোই বলুন বা চার হাজারে বলুন, আপনার পরিমাণটা অ্যাকুরেট হবে না। সেটা আমাদের চেষ্টা করতে হবে ওজন বাদ দিয়ে চাকে ব্যবহার করা, চায়ের যে পরিমাণ সেই মাপেই ফিতরা দেওয়া, তাহলে ইনশাল্লাহ আমাদের ফিতরাটা সুন্নত সম্মত হবে। যে চায়ে নববি রসুলামে যে চা সেই চা মোতাবেক হবে, এটা আমাদের কোনো গন্ডগোল হবে না। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে চা ইউজ করা, চাকে ব্যবহার করা, তাহলে আমাদের ওজন সঠিক হবে ইনশাআল্লাহ, সঠিক হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা বুঝতে পারলাম যে এক সা ফিতরা দিতে হবে। স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও যে তিনি বলেছেন যে ফিতরা আদায় করতে হবে কিসের মাধ্যমে, কি দিয়ে, সামিন তুআমিন, এক সা খাদ্য দ্রব্য, স্পষ্ট ভাষা, কোন বিতর্ক নেই, কোন বিশৃঙ্খলা নেই, কোন অস্পষ্টতা নেই। তিনি কি বলছেন, এক সা খাদ্য দ্রব্য ফিতরা আদায় করতে হবে। সেই এক সা খাদ্য দ্রব্য বিভিন্ন বস্তু হতে পারে, বিভিন্ন বস্তু হতে পারে, বর্ণনা করছেন যে কি কি বস্তু হতে পারে, কি কি বস্তু দিতেন, বলছেন যে সামিন আকিদিন, এক সা পনির হতে পারে, সামিন সাইরিন, এক সা জব হতে পারে, সামিন তামারিন, এক সা খেজুর হতে পারে, সামিন জাবিবিন, এক সা খেজুর কিসমিস হতে পারে। তো আজ আমাদের বর্তমান সমাজে যেটা আমাদের খাদ্যদ্রব্য, মেন খাদ্যদ্রব্য, আমরা সেই খাদ্যদ্রব্য থেকে এক সা খাদ্যদ্রব্য ফিতরা আদায় করব, তার কোনো সন্দেহ থাকবে না। কিন্তু আজ আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও অধিকাংশ মুসলিম ভাই, এমনকি যারা সহিহ আকীদার মুসলিম ভাইরা, এমনকি যারা আহলে হাদিস সমাজে বসবাস করছে, তারাও হাদিস বাদ দিয়ে কোন ব্যক্তি বা কোন মুফতির ফতোয়া অনুযায়ী আমল করতে গিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করছে, টাকা দিয়ে ফিতরা আদায় করছে, ফিতরা আদায় করছে। আমার খুব এই ব্যাপারে অবাক লাগে, যে এক শ্রেণীর লোক যারা রসুলের নাম শুনলেই পাগল হয়ে যায়। ভালো কথা, আলহামদুলিল্লাহ, রসুলের নামে পাগল হওয়া দরকার, আশিকের রসুল হওয়া দরকার, আশিকের রসুল হওয়া দরকার। আর আমাদেরকে কি বলে, যারা সহিহ আকীদার ভাই, এরা হচ্ছে আশিকের রসুল নয়, এরা রসুলকে ভালোবাসে না, ওই জন্য কিয়াম করে না, দরুদ পাঠ করে না, অনেক অপবাদ দেয় আমাদের উপরে। আর তারা কি বলে যে আমরাই আশিকের রসুল, আমরাই রসুলের একমাত্র প্রেমিক, একমাত্র প্রেমিক। অথচ মুখে বলছে যে আমরা আশিকের রসুল, আমরা আশিকের রসুলের রসুলের প্রেমিক, কিন্তু আমল করতে গিয়ে ওই প্রেমিকের, ওই ভালোবাসার লোকের তার কথা আর মানতে পারছে না, তখন কোন মুফতির বা কোন মাওলানা ফতোয়া মেনে আমল করছে। এটা কেমন ভালোবাসা ভাই, এটা কেমন ভালোবাসা ভাই, এটা কেমন ভালোবাসা, এটা কেমন ভালোবাসা। এটা উর্দু কবিতা খুব বিখ্যাত, এই বিষয়ে আমার মনে পড়ে গেল, এই বিষয়ে আমার মনে পড়ে, যেখানে কবি বলছেন যে, কহতে হ্যায় কুছ লোক মেরে রগ মে হ্যায় নবী নবী, কহতে হ্যায় কুছ লোক মেরে রগ মে হ্যায় নবী নবী, লেকিন নামাজ পড়তে হ্যায় হফতে মে কভি কভি, নবী কে নাম শুনতে হি ঝুম জাতে হ্যায়, লাফে ওঠে না, নবী কে নাম শুনতে হি ঝুম জাতে হ্যায়, লেকিন নবী কে হুকুম শুনতে হি ঘুম জাতে, পালিয়ে যায়, ঘুম জাতে। তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম মানতে পারে না তারা, তখন পালিয়ে যায়। তখন তারা কোন মুফতি বা তারা যাদের তাকলিদ করে, অন্ধ তাকলিদ, তাদের ফতোয়া মেনে চলছে, তখন আর রসুলের ভালোবাসা প্রকাশ পাচ্ছে না। এই ধরনের ভালোবাসা চলবে না ভাই। যদি ভালোবাসতে হয় তাহলে তার হুকুম মেনে ভালোবাসতে হবে, তার প্রত্যেকটা
বিধানকে মেনেই তাকে ভালোবাসতে হবে। এমন ভালোবাসার কোনো মূল্য নেই যে মুখে বলছেন আপনি তাকে ভালোবাসেন আর তার কথা শুনছেন না, এ কেমন ভালোবাসা? তো আপনি যদি আশিক রাসূল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রাসূলের বিধানকেই মানতে হবে, তবে আপনি আশিক রাসূল হলেন, তবে আপনি আশিক রাসূল হলেন। আর আপনি যে আমাদেরকে বলছেন যে আপনার আশিক রাসূল নন বা আপনার রাসূলকে বিধানকে মানেন না বা তাকে রাসূল তাকে ভালোবাসেন না, আমরা তো আলহামদুলিল্লাহ তার কথা মতো আমল করার চেষ্টা করি, তার বিধানকে মানার চেষ্টা করি। এখন প্রমাণ হয়ে যাবে যে কে কতটা আশিক রাসূল আর কে কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এখন যারা টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, তারা বিভিন্ন যুক্তি দিচ্ছেন, যেতে অনেক সুবিধা আছে, অনেক সুবিধা, বন্টন করার সুবিধা, মিসকিন থেকে দেওয়ার সুবিধা ইত্যাদি 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 অনেক রকম বাহানা দেখাচ্ছেন এই ব্যাপারে। এবং কুদ্দাম রহিমের আলাইতের গ্রন্থ আল মুগনির দ্বিতীয় খণ্ডের 352 পৃষ্ঠায় একটা খুব সুন্দর ঘটনা বর্ণনা করেছেন যে একদা একজন ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করছেন যে আমি কি দিয়ে ফিতরা আদায় করব, টাকা না খাদ্যদ্রব্য? তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে অবশ্যই তুমি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবে, এটাই সুন্নাত। তখন ওই ব্যক্তি বলছেন যে ওমর বিন আব্দুল আজিজ বলে গিয়েছেন যে টাকা দিয়ে ফিতরা জায়েজ হবে, টাকা দিয়ে ফিতরা চলবে, টাকা দিয়ে ফিতরা চলবে। তখন ইমাম আহমদ বিন হাম্বল আফসোস করে বলছেন, দুঃখ করে বলছেন যে মানুষের কি হয়ে গেছে, মুসলিমদের কি হয়ে গিয়েছে যে এরা কোন ব্যক্তির ফতোয়াকে মানছি, এটা কেমন নীতি, এটা কেমন আদর্শ, তিনি খুব আফসোস করেছিলেন। সত্যিই তো তাই যে আমাদের সামনে রসুলের সুন্নাত স্পষ্ট প্রমাণিত, কোন বিতর্ক নেই, সহিহ হাদিস কোন ব্যাখ্যার প্রয়োজন নেই, তা সত্ত্বেও আমরা এই স্পষ্ট সুন্নাতকে বাদ দিয়ে বিভ্রান্তির মধ্যে ছুটছি, আমরা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছি, আমি কয়েকটি এখানে যুক্তি পেশ করতে চাই যার মাধ্যমে এটা আরো স্পষ্ট হয়ে যাবে, ধরে নিন একটা মজলিসে আমরা বসে রয়েছি, সেই মজলিসে তোমরা কাল থেকে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবে, তিনি বলেছেন হাদিসের মধ্যে যে তোমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবে। এই হাদিস মোতাবেক সাহাবারা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করলেন, তবে আবু সাঈদ খুদরী যারা বলছেন যে কুননা নাখরুজু ইযা কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরা আন কুল্লি সাগিরিন ওয়া কাবিরিন ওয়া হুররিন ওয়া মামলুকিন সাআম মিন তুআমিন। তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবিত থাকা অবস্থায় প্রত্যেক ছোট বড় স্বাধীন পরাধীন ব্যক্তির পক্ষ থেকে এক সা পরিমাণ খাদ্যদ্রব্য ফিতরা স্বরূপ আদায় করতাম, এক সা পরিমাণ খাদ্যদ্রব্য ফিতরা স্বরূপ আদায় করতাম। রাসূলুল্লাহ বলছেন ফিতরা দিতে কিসের মাধ্যমে? খাদ্যদ্রব্যের মাধ্যমে। সাহাবা কি দিয়ে দিয়েছেন? খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন। এখন যদি আমরা এই হুকুম পাওয়ার পরও টাকা দিয়ে ফিতরা আদায় করি তাহলে আমরা আমাদের অবস্থা কোথায় গেল? আমাদের অবস্থানটা কোথায়? ইসলামের মধ্যে আমাদের অবস্থানটা কোথায়? আমরা কি রাসূলের সুন্নাত মতো কাজ করলাম নাকি তার বিরোধিতা করলাম? আমরা কি তার আনুগত্য করলাম নাকি তাকে অমান্য করলাম? এটা ভাবতে হয় ভাই, একটু ভাবতে হবে যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন যে আপনার অবস্থানটা কোথায়? ইসলামের যত বড় বড় আলেম ইমামরা রয়েছেন, ইমাম মালিক রয়েছেন, ইমাম শাফি রহিমাহুল্লাহ রয়েছেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ রয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল রয়েছেন, ইমাম ইমাম শাফি রয়েছেন, এইমাত্র আমি আমার ফিতরার আদায় করলাম,
খাদ্যটাই সুন্নাত, অবশ্যই তোমার ফিতরাটা আদায় হয়েছে, নিঃসন্দেহ হয়েছে, নিঃসন্দেহ হয়েছে। দ্বিতীয় ব্যক্তি আসলেন দিয়ে বলছেন, হে ইমাম সম্প্রদায়, এইমাত্র আমি আমার ফিতরাটা টাকা দিয়ে আদায় করে আসলাম, আমার ফিতরা আদায় হলো? তখন একশ্রেণীর আলেমরা কি বলবেন? যেরকম ভাবে ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলবেন যে না, তোমার ফিতরা হয়নি, কেননা ফিতরা খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে, খাদ্য ছাড়া টাকা চলবে না, চলবে না। অন্যদিকে কিছু কিছু ইমাম বা কিছু আলেমরা বলবেন যে না, হয়ে যাবে তোমার ফিতরা, হয়ে যাবে ফিতরা, হয়ে যাবে। তাহলে আপনি কোনটা গ্রহণ করবেন, যেটা কনফার্ম সেটা, যার মধ্যে কোনো বিতর্ক নাই সেটা, নাকি যেটার মধ্যে বিতর্ক আছে সেটা? কেননা খাদ্যদ্রব্যের মধ্যে কোনো বিতর্ক নেই, সকলে একমত যে খাদ্যদ্রব্যের মধ্যে কোনো বিতর্ক নেই, এটাই সুন্নাত। কিন্তু টাকার মধ্যে বিতর্ক আছে, টাকার মধ্যে একটা বিশাল বড় গোষ্ঠী ইমামদের বলবেন যে না, তোমার ফিতরা হয়নি, টাকা ফিতরা দেওয়া হারাম। আর এক শ্রেণীর কিছু লোক বলবেন যে না, তোমার ফিতরা হয়ে গিয়েছে, টাকা দিও জায়েজ আছে। তাহলে আপনি কার কথা শুনবেন? এটা বিশাল গোষ্ঠী নাকি একটা অল্প সংখ্যক লোকের? আপনি কার কথা শুনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন নাকি কোনো মুফতি বা আলেমের কথা শুনবেন? আপনি কার আদর্শ মানবেন? সাহাবাদের আদর্শ মানবেন নাকি বর্তমান পৃথিবীর সমাজের আদর্শ মানবেন? এটা আপনার বিষয়, এটা আপনাকে বিচার করতে হবে, এটা আপনাকেই বিচার করতে হবে। কারণ আপনার ইবাদত, আপনার আমল কিভাবে সঠিক হবে, কোন পদ্ধতিতে করলে সেটা আপনার কবুল হবে, এটা আপনাকেই ভাবতে হবে। কারণ এটা আপনার আমল ভাই, এটা আপনাকে নিয়েই ভাবতে হবে, আপনাকেই ভাবতে হবে, আপনাকেই ভাবতে হবে। এক্ষেত্রে আলো কিছু বাহানা আমাদের সামনে আসে যে ভাই, যদি আমরা খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিই তাহলে ফকির মিসকিনা নিতে চাই না। তারা কি বলে যে আমাদের খাদ্য দ্রব্য আছে, আমি খাদ্য দ্রব্য নেব না, টাকাই নেব আমি। আপনি বলুন যে তোমার জন্য ফিতরা, তোমাকে ফিতরা দেওয়া জায়েজ নয়, ফিতরা দেওয়া জায়েজ নয়। যদি কেউ বলছে কোনো ফকির বা মিসকিন যে আমার কাছে খাদ্য দ্রব্য আছে, আমি টাকা নেবো, আমি টাকা, তাহলে আপনি বলুন ওকে যে তোমার জন্য ফিতরা নেওয়া জায়েজ নয়, বরং তোমাকে ফিতরা দিতে হবে, তোমাকে ফিতরা দিতে, তোমাকে ফিতরা দিতে হবে। কেন আমি এই অডিওর মধ্যে আগেই বলেছি যে ফকির বা মিসকিন কে, মিসকিন কাকে বলা হয়? যার কাছে আজকে খাদ্য দ্রব্য নেই সেই মিসকিন। আর ও কি বলছে যে আমার কাছে আছে, তারপর ও মিসকিন নয়। আর ফিতরা কারা পাবে? ফিতরা কারা পাবে? যারা মিসকিন তারাই পাবে, যারা ফকির তারাই পাবে। কেন তারাই পাবে? রাসূলুল্লাহ বলছেন সেই আবু দাউদের মধ্যে হাদিস নম্বর 1609 এর মধ্যে, ফিতরা কাকা কারা পাবে? তুআমাদুল লিল মাসাকিন, ফিতরা পাবে মিসকিনরা, ফকিররা, তাদের খাদ্য স্বরূপ হচ্ছে ফিতরা, খাদ্য স্বরূপ, টাকা স্বরূপ নয়, তাদের খাদ্য স্বরূপ ফিতরা বিধান। তো মিসকিনরা পাবে খাদ্য স্বরূপ। এখন যে মিসকিন বলছে ভাই, আমি ফিতরার জন্য ফিতরা হিসাবে খাদ্য দ্রব্য নেব না, আমার কাছে আছে, তাদের ফিতরা ওয়াজিব নয়, সে ফিতরা প্রাপ্য অধিকারী নয়, তাকে বাদ দিয়ে অন্য কাউকে দিন। এখন আপনি বলবেন যে ভাই, যদি টাকা দিতে অনেক সুবিধা রয়েছে, যদি টাকা দিই তাহলে, যদি টাকা দিই তাহলে ফকির মিসকিন ব্যক্তিরা আমাদের ঈদে খুশিতে আনন্দে অংশগ্রহণ করতে পারবে, টাকা দেওয়াটাই বেশি ভালো মনে হয়। আমি আপনাকে বলবো ভাই, আপনার এই মানে ভাবনা চিন্তা, আমি চিন্তাকে আমি সম্মান করি, আপনার এই চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, যে সত্যি আপনি ভাবছেন মিসকিনদের জন্য, যে তাদেরও ঈদে শরীক হওয়ার অধিকার আছে, তাদেরকেও নতুন জামা কাপড় পরিধান করা বা ওই জন্য ভালো খাদ্য খাওয়ার প্রয়োজন রয়েছে। তাহলে ভাই এই ফিতরাটাই কেন ভাই? ফিতরাটাই কেন? আপনি আপনার অনেক টাকা রয়েছে, আপনি আপনার ব্যক্তিগত টাকা কিছু দিয়ে দেন না, তাহলে তো হয়ে যাবে, তাহলে তো হয়ে যাবে। আপনি আপনার ব্যক্তিগত টাকা দিয়ে 100 টাকা 200 টাকা দিয়ে দেন না, তা তো হয়ে যাবে, দিয়ে দেন না, তা তো হয়ে যাবে। আপনার এটার উপর লোভ কেন? এটার উপর লোভ কেন? আপনি কেউ ফাঁকি মতে চাচ্ছেন, আপনি কেউ ফাঁকি মতে যে না, আমি দরিদ্র মানে দরিদ্র উপরে দরদ দেখাবো, আমার ক্ষেত্রে দিয়ে দরদ দেখাবো, তা তো নয়। এটা আপনার মাল নয়, ওটা আপনার মানে ওয়াজি, ওটা ফকির মিসকিনদের মাল, ওটা আপনি দিতেই হবে, ওটা আপনার মাল নয়। যদি দরদ দেখাতে হয় তাহলে আপনি নিজের মাল দিয়ে দেখান, তাহলে আপনি নিজের মাল দিয়ে দেখান। যদি দরদ দেখাতে হয় তাহলে নিজের মাল দিয়ে দেখান ভাই, নিজের মাল দিয়ে, এটা বেশি ভালো হবে। কারণ ফিতরার ক্ষেত্রে, ফিতরার ক্ষেত্রে আপনার কোন অধিকার নেই ভালো মন্দ নির্ণয় করার, কারণ শরীয়তের মধ্যে প্রত্যেকটা ভালো মন্দের পূর্ণ খেয়াল রাখা হয়েছে, শরীয়তের মধ্যে প্রত্যেকটা ভালো মন্দের পূর্ণ খেয়াল রাখা হয়েছে, কোনটা কতটা ভালো এটা আমার আপনার চাইতে আল্লাহ অনেক ভালো জানেন, রাসূলুল্লাহ অনেক ভালো জানেন, তিনি ভালো জেনে বুঝেই এই বিধান দিয়ে গিয়েছেন, এর মধ্যে না গ্রহণের কোন অধিকার আমার আপনার নেই। সেজন্য ভালো মন্দ যা
যা আছে এটাই আপনাকে, এটাই মানতে হবে আপনাকে, এটাই মানতে হবে আপনাকে, এটাই মানতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি, আমি আপনাকে একটা কথা, আপনি এটা ভাবছেন তাহলে আপনি এক্ষেত্রে কি করবেন? ধরুন কুরবানির সময় কুরবানি পশু জবাই না করে আপনি ওই পশুর টাকাটা বিস্কুট বিলি করে দেবেন, তাহলে সহজে ওই টাকা দিয়ে মশলা মশলা কিনবে, তেল কিনবে, আরো কিছু কিনবে, আপনি তাই করতে পারবেন? আপনার জন্য পশুর জবাই করাটাই সুন্নাত, এটাই সুন্নাত, টাকা দেওয়া নয়, টাকা দেওয়া নয়, সেজন্য টাকা দিয়ে ফিতরা আদায়, টাকা দিয়ে ফিতরা হবে না, হবে না। আর টাকা দিয়ে ফিতরার মধ্যে অনেক বিশৃঙ্খলা বিভ্রান্তি সন্দেহ রয়েছে, এটা হাদিস বিরোধী কাজ, এটা হাদিস বিরোধী, সেজন্য শুধুমাত্র খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটাই সঠিক আমল, এটা নির্ভুল আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ তিরমিজির মধ্যে হাদিস নম্বর 2518 এর মধ্যে, যে দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, তুমি সন্দেহযুক্ত ছেড়ে দিয়ে, তুমি সন্দেহযুক্ত আমল ছেড়ে দিয়ে এমন একটা আমলের দিকে যাও বা এমন একটা আমল করো যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ কার মধ্যে নেই? খাদ্য দ্রব্যের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ কার মধ্যে আছে? টাকার মধ্যে আছে। সেজন্য এই সন্দেহযুক্ত টাকার ক্ষেত্র ছেড়ে দিয়ে আপনাকে কোথায় যেতে হবে? খাদ্য দ্রব্যের দিকে যেতে হবে, তাহলে কোনো সন্দেহ থাকবে না। তারপর রাসূলুল্লাহ বলছেন যে ফাইন্না সিদকা তুমানিয়াদুন, সত্য আমল হচ্ছে, সত্য কাজ হচ্ছে ওইটা, সঠিক কাজ হচ্ছে ওইটা যেটা করার পর আপনি মনে তৃপ্তি পাবেন। এখন আপনি বলুন, যদি আপনি টাকা দিয়ে ফিতরা আদায় করছেন তাহলে মনে তৃপ্তি পাচ্ছেন? সন্দেহ আপনার থেকেই যাচ্ছে যে ফিতরা হলো কি হলো না, ফিতরা হলো কি হলো না। আর যদি খাদ্যদ্রব্য দিয়ে দেন, কোনো সন্দেহ নেই, আপনার মন তৃপ্তি হয়ে যাবে, না একটা সুন্নতমূলক কাজ করলাম, একটা শরীয়ত মোতাবেক হাদিস মোতাবেক কাজ করলাম, কোনো সন্দেহ নেই এতে, কোনো সন্দেহ নেই এতে। কি বলছেন? সত্য কাজ ওটাই, সঠিক আমল ওটাই, যেটা করার পর আপনার মনে শান্তি আসবে, তৃপ্তি আসবে, যে কাজ করে আপনার মনে তৃপ্তি আসবে, শান্তি আসবে, সেটাই সত্য আমল, সেটাই সঠিক আমল, ওয়াইনাল কিজবা রিবাতুন। আর যে আমল করে আপনার মনে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হবে, সন্দেহ তৈরি হবে, সেটাই ভুল আমল, সেটাই ভুল, সেটাই মিথ্যা, সেটাই মিথ্যা। সেজন্য এমন আমল করুন যে আমল করলে আপনার মনে, আপনার আত্মাই শান্তি আসবে, কোনো সন্দেহ থাকবে না, কোনো বিশৃঙ্খলা আসবে না, কোনো মানে আকাঙ্ক্ষা আসবে, কোনো ভয় থাকবে না, ভয় থাকবে না। আর এই দুয়ের মধ্যে আছে কি একটা বিধায় বিষয় যেটা অস্পষ্ট, মতপার্থক্য বিষয় রয়েছে, একটু অস্পষ্ট বিষয় রয়েছে, অস্পষ্ট বিষয় রয়েছে। মুমিনের কাজ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি সন্দেহ থেকে বাঁচতে পারলো, যে ব্যক্তি মতপার্থক্য থেকে বাঁচতে পারলো, সে ব্যক্তি তার দিনকে তার সম্মানকে বাঁচিয়ে নিল, সম্মানকে বাঁচিয়ে, যে ব্যক্তি মতপার্থক্য থেকে সন্দেহ থেকে বাঁচতে পারলো, সে ব্যক্তি তার দিনকে তার সম্মানকে বাঁচিয়ে নিল। ওয়ামান ওয়াকাফিল শুবহাতে ওয়াকাফিল হারামে, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল সে ব্যক্তি কেন হারামের মধ্যে লিপ্ত হয়ে গেল, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে লিপ্ত হয়ে গেল, কিন্তু সন্দেহের মধ্যে যাওয়া যাবে না ভাই। এমন একটা আমল করতে হবে যে আমার কোনো সন্দেহ নেই, যদি আপনি এই আমল করতে পারেন তাহলে আপনি আমার আপনি আপনার দিনকে আপনি আমার সম্মানকে বাঁচিয়ে নিলেন, আল্লাহকে আপনি মর্যাদাশীল হবেন ইনশাআল্লাহ, মর্যাদাশীল হবেন। সেজন্য সন্দেহযুক্ত আমলকে ত্যাগ করতে হবে, এমন আমল করতে হবে যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো বিতর্ক নেই, কোনো বিতর্ক নেই। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 7 এর মধ্যে, 7 এর মধ্যে যে এর মধ্যে কিছু আয়াত আছে স্পষ্ট, স্পষ্ট বিধান আছে, এটাই হচ্ছে মূল বিধান, এটা হচ্ছে মূল আয়াত কোরআনের, মূল আয়াত কোরআনের। আর এর মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে মতপার্থক্য বা অস্পষ্ট, বা অস্পষ্ট। ফাআম্মাল লাযিনা ফী কুলুবিহিম যাইগুন ফায়াত্তাবিউন মা তাশাবাহা মিনহু ইবতিগা'আ তাবিলুহু, যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তরে কুবুদ্ধি রয়েছে, যাদের অন্তরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার সৃষ্টি করার ইচ্ছা আছে, তারা কি করবে?
ওই মতবার্থের দিকে ছুটবে, ওই সন্ধ্যের দিকে ছুটবে, সন্ধ্যের দিকে ছুটবে। তারা কেন করতে চায়? সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, মুসলিম সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা এই মতবার্থকে দিকে ছুটছে, মতবার্থকে দিকে ছুটছে। আর তারা কি বলে? এর ব্যাখ্যা করতে চায় যে না, সঠিক জিনিস জানতে হবে, আসলে কি দিতে হবে, টাকা আনা হবে, টাকা খাদ্যদ্রব্য। কিন্তু এখানে কোন মানে বিতর্কের কোন স্থানই নেই, স্পষ্ট বিধান যে খাদ্য দ্রব্যই দিতে হবে, খাদ্য দ্রব্য। যারা জ্ঞানী ব্যক্তি তারা কি বলে? যে সবটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা ঠিক ওটাই মানব। যারা স্পষ্ট, যার মধ্যে কোনো বক্রতা নেই, যার মধ্যে কোনো মতবার্থক্য নেই, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো বুদ্ধিমানের কাজ, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান সর্বসর্বদা এমন একটা আমল করবে যার মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো মতবার্থক্য নেই, কোনো সন্দেহ নেই। আর যারা মূর্খ, যারা মূর্খ, যারা জাহেল, যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তরে কুবুদ্ধি রয়েছে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলাকে, মতবার্থক্যকে আরো প্রকট করতে চায়, তারাই সন্দেহযুক্ত আমল করবে, তারাই মতবার্থক্যযুক্ত আমল করবে। আপনি কোন দিকে যাবেন? আপনি কি আমল করবেন? বুদ্ধিমান হবেন নাকি বেওকুফ হবেন? আপনি সন্দেহযুক্ত আমল করে বুদ্ধিমানের পরিচয় দেবেন নাকি সন্দেহযুক্ত আমল করে মূর্খের পরিচয় দেবেন, নাকি নির্ভুল আমল করে বুদ্ধিমানের পরিচয় দেবেন? আপনি কার কথা শুনবেন? রাসূলুল্লাহ সাল্লামের কথা শুনবেন নাকি কোনো মুফতি বা মওলানার কথা শুনবেন? আপনি কার মোতাবেক আমল করবেন? এটা আপনাকে ভাবতে হবে ভাই। কারণ আমল আপনার, আপনাকেই ভাবতে হবে যে কোন পদ্ধতি গেলে আমলটা সঠিক হবে, কোন পদ্ধতি গেলে আপনার আমলটা নির্ভুল হবে, আপনাকেই ভাবতে হবে, আপনাকেই ভাবতে হবে। তো আমরা পেয়ে গেলাম যে ফিতরা এক আদায় করতে হবে, আর সেটা অবশ্যই খাদ্যদ্রব্য হতে হবে, খাদ্যদ্রব্য হতে হবে। এবার আমরা জানবো যে কখন আদায় করব, কোন সময় আমরা দেব, মানে মিসকিনদেরকে, মানে মিসকিনদেরকে। আমাদের সমাজে এই নিয়ে একটা বিশাল বড় মতপার্থক্য বা ভুল আমল চলে আসে। মুসলিম সমাজে আট দশটা সিয়াম শুরু হওয়ার পর থেকে ফিতরা চালু হয়ে গেছে, দেওয়া ফিতরা চালু হয়ে গেছে, দেখা শুরু। আর সমাজ থেকে টাকা নির্ধারিত করা হয়, 60 টাকা বা 70 টাকা বা 80 টাকা নির্ধারিত করে বলে দেওয়া হয়, বলে দেওয়া হয়। আর এটা কখন থেকে দেওয়া হয়? এটা কখন থেকে দেওয়া হয়? রমজান 8-10টা হওয়ার পর থেকে ফিতরা চালু হয়ে গেছে অলরেডি, দিয়ে এখন আর বর্তমান চলছে, অথচ হাদিসের নীতি হচ্ছে, হাদিসের বিধান হচ্ছে ফিতরা আপনাকে কখন দিতে হবে? ঈদের চাঁদ ওঠার পর থেকে, ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাতে যাওয়ার আগে পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে ফিতরা আদায় করতে হবে, এই সময়ের মধ্যে আপনাকে ফিতরা আদায় করতে হবে। কেমন আর ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি যাকাতুল ফিতরে আন তুআদ্দি ক্বাবলা খুযুন নাস ইলা সলাতে, তিনি বলে ঈদের দিনে ফিতরা আদায় করতে হবে। এখন যে আপনি আজ থেকে ফিতরা চালু করে দিয়েছেন, ঈদের 8-10 দিন 20 দিন আগে থেকে ফিতরা আপনি দিতে লেগেছেন, আপনার ফিতরা হচ্ছে তো? আপনি ভাববেন একবার, আপনি ভাববেন একবার। কেমন আপনি যে আমল না করছেন, প্রমাণ কোথায়, দলিল কোথায়? আপনি যে বলছেন যে 8-10 দিন আগে থেকে ফিতরা দেওয়া যাবে, এর প্রমাণ কোথায়, দলিল কোথায়? দলিল ছাড়া কোনো কাজ করা যাবে না ভাই, দলিল ছাড়া কোনো আমল করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2697 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1718 এর মধ্যে যে মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কিছু কাজ করলো, আমল করলো যার আমি আদেশ দিইনি, সেটা অগ্রহণযোগ্য, সেটা পরিত্যাগ, সেটা গ্রহণ করা যাবে না। তো আপনি যে আমল করছেন, আপনাকে আবার ভাবতে হবে যে এই আমলের পিছনে রাসূলের আদেশ আছে তো? যদি আদেশ থাকে রাসূলের তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে জায়েজ হবে না, তাহলে জায়েজ হবে না। রাসূলের আদেশ কি আছে? যে ঈদের দিনে ফিতরা আদায় করতে হবে, ঈদের যে চাঁদ, সেই চাঁদ ওঠার পর থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে সারা রাত্রি আর সকালে ঈদের সালাত আদায় করতে যাওয়ার আগে পর্যন্ত আপনার সমস্ত ফিতরাকে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, তারপরে যে ব্যক্তি ঈদের সালাতের আগে আগে ফিতরা আদায় করলো সেটাই ফিতরা বলে গণ্য হবে, যে ব্যক্তি ঈদের সালাতের আগে আগে ফিতরা আদায় করলো সেটাই ফিতরা বলে গণ্য হবে। ওমান আদাহা বাদাস সালাতে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করলো সেটা সাধারণ দান হয়ে যায়, সেটা ফিতরা বলে গণ্য হবে না। আর আমাদের সমাজে এটাই চলছে,
আমাদের সমাজে এটাই চলছে যে আজ আমাদের সমাজে আমরা যে সমাজের লোক আছে আমরা কি করি যে আমরা ঈদের 8-10 দিন আগে মসজিদে আমাদের সমস্ত ফিতরাগুলোকে জমা করে আসি। মসজিদের সর্দাররা কি করে ঈদের সালাত আদায় করে এসে তারপরে বন্টন শুরু করে দেয়। কত বড় অন্যায় কাজ, কত বড় হাদিস বিরোধী কাজ, কি বলছেন যে ব্যক্তি ঈদের আগে আদায় করলো সেটাই ফিতরা বলে গণ্য হবে, যে ব্যক্তি পরে আদায় করলো তো ফিতরা হবেই না। তাহলে আপনি যে দায়িত্বশীল ব্যক্তি সমাজের, আপনি যে সর্দার বা সেক্রেটারি বা মডেল হয়েছেন, এতগুলো লোক যে আপনাকে ভরসা, আপনার উপর ভরসা করে যে আপনাকে ফিতরা দিয়ে আসলো, আমানত স্বরূপ সালাতের আগে পরে নয় সমস্ত ফিতরাকে আপনাকে সালাতের আগে দিয়েই শেষ করতে হবে, পরে দেওয়ার কোনো অবকাশ নেই। এবার যারা একাকি দিচ্ছেন তাদের জন্য এই বিধান, যারা একাকি ফিতরা আদায় করছেন কোন জায়গায় জমা করছেন না, কোন সংস্থা কোনো মসজিদে গিয়ে, তাদের জন্য বিধান হচ্ছে যে তারা ঈদের দিন চাঁদ ওঠার পর থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে ঈদের সাথে আদায় করতে যাওয়ার আগে পর্যন্ত এর মধ্যে কোন একজন ব্যক্তি ওই মুসলিমকে দিয়ে দেবে। যদি কোনো মসজিদে জমা হচ্ছে, কোন সংস্থা